হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী। রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব হৃদয় হরণ পিঠের রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজাদার। এই পিঠের স্বাদ এতটাই সুন্দর হয় যে সত্যি আর কিছুই বলার থাকে না। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণে খুব সহজে এই হৃদয় হরণ পিঠে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। হৃদয় হরণ পিঠে বানানোর জন্য এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা ভালো করে গরম করে নেব। দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে তেল বা ঘি কিছু একটা ব্যবহার করলে পিঠেগুলো ভালো নরম হয়। দুধ খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ ময়দা। দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। স্প্যাচুলার সাহায্যে এইভাবে কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এবার এটা নামিয়ে নেব। এই যে এখানে একটা থালার মধ্যে আমি মিশ্রণটা নামিয়ে নেব। তবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবার এটা থালার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তাহলে মিশ্রণটা থালার মধ্যে লেগে যাবে না। মিশ্রণটা এবার থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এটা খুব ভালো করে মেখে নেব। এই ডোটা এইভাবে থেসে থেসে মেখে নিতে হবে। ডো যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো ততটাই সুন্দর হবে। দেখুন, তেল দেওয়ার কারণে থালায় বা আমার হাতে ডো চিটচিট করে লেগে যাচ্ছে না। কিছুক্ষণ সময় ধরে থেসে সুন্দর একটা মসৃণ ডো এখানে আমি রেডি করে নিয়েছি। এবার এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই সময় আমি চিনির রসটা বানিয়ে নেব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। দিচ্ছি 1/2 কাপ জল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে কোনো 1 তার বা 2 তার শিরার প্রয়োজন নেই, রসটা জাস্ট একটু চিটচিট করলেই হবে। চিনির শিরাটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন ঘি। ঘি দিলে পিঠের স্বাদ খুব ভালো আসে। এখন চিনির রসটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ডোটা আমি আরও একবার ভালো করে থেসে নিচ্ছি। ডো খুব ভালো করে থেসে নিয়েছি। এবারের থেকে লেচি কেটে নিচ্ছি। এরপর লেচিগুলো 2 হাতে তালুর সাহায্যে এইভাবে গোল ও মসৃণ করে নিচ্ছি, ঠিক যেরকম রুটি বা পরোটার লেচি তৈরি করি সেই রকম।
এবার পিঠে বানিয়ে নেব। সেই জন্য প্রথমে সামান্য ময়দা নিয়ে রুটির মতো পাতলা ও গোল করে বেলে নেব। এই যে রুটির মতো করে বেলা হয়ে গেছে। এবার এর উপর এইভাবে চারদিকে সামান্য জল লাগিয়ে দেব। এরপর এইভাবে ভাঁজ করতে হবে। এবারে দুই প্রান্ত সামান্য জল লাগিয়ে এইভাবে জুড়ে দিতে হবে, যাতে খুলে না যায়। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে হালকা প্রেস করে হার্ট শেপ দিয়ে দিচ্ছি। দেখলেন কত সহজেই হয়ে গেল আমার একটা হৃদয়হরণ পিঠে বানানো হয়ে গেল। একইভাবে বাকি পিঠেগুলোও বানিয়ে নেব। এই যে সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। সেই জন্য ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল ভালো মতো গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সব পিঠেগুলো দিলাম না, প্রথমে কয়েকটা দিলাম, পরে বাকিগুলো ভেজে নেব। এবার এগুলো লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পর পিঠেগুলো একবার উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে পিঠেগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে রেডি করে রাখা চিনির রসটা আমি আরো একবার ভালো করে গরম করে নিচ্ছি। রসটা গরম হয়ে গেছে। এবার এই গরম রসের মধ্যে ভেজে নেওয়া পিঠেগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টে দিচ্ছি। এবার ঢেকে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য, তাহলে পিঠেগুলো ভালোভাবে রস টেনে নেবে। তবে আপনারা যদি মুচমুচে পিঠে খেতে চান তাহলে 5 থেকে 10 মিনিট রসে রেখে তুলে নিলেই চলবে। চলে এসেছি আধ ঘন্টা পর। এখন পিঠেগুলো খুব ভালো মতো রস টেনে নিয়েছে, আর পিঠেগুলো আগের থেকে সাইজও একটু বড় হয়ে গেছে। এখন এগুলো খাবার জন্য একদম রেডি। তাহলে দেখলেন তো কত সহজেই, কত অল্প সময়ে দারুণ স্বাদের এই হৃদয়হরণ পিঠে বানিয়ে নেওয়া যায়। পিঠেগুলো কতটা নরম ও রসালো আশা করি দেখেই বুঝতে পারছেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা বানাবেন, দেখবেন সকলেই খেতে খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।